আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলায় না বলুন কারণ দাঁত তুললে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় আর তার জন্যই আমরা বলে থাকি যে দাঁত না তুলে রাখার জন্য পরামর্শ দিয়ে থাকি তো ভিউয়ার্স আসুন আমরা জেনে নিই এবং বুঝে নিই যে একটি দাঁত তুললে কি কী ধরনের সমস্যা হয় ভিউয়ার্স কোনো দাঁতে যদি ব্যথা হয় যন্ত্রণা হয় কোনো দাঁত যদি ভেঙে যায় সেক্ষেত্রে সে দাঁতটি কিন্তু ট্রিটমেন্ট করে ঠিক আগের ফিরিয়ে নেওয়া যায় অর্থাৎ সে দাঁতটি না ফেলে আপনি সংরক্ষণ করাতে পারবেন ট্রিটমেন্টের মাধ্যমে যে ট্রিটমেন্টকে বলা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়ি থেকে একটি দাঁত তোলা হয়েছে ভিউয়ার্স যখন একটি দাঁত তোলা হয় তখন মাড়িতে এভাবে ফাঁকা তৈরি হয়ে যায় আর এভাবে ফাঁকা হয়ে যাওয়ার কারণে আমাদের খাবারগুলো চিবিয়ে খেতে বেশ সমস্যায় পড়তে হয় এছাড়া উল্লেখযোগ্য যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে যখন নিচের কোনো দাঁত মাড়ির দাঁত নিচে থেকে তুলে ফেলা হয় সেক্ষেত্রে উপর বরাবর যে দাঁতটি থাকে সেটি ধীরে ধীরে সেই নিচের ফাঁকা জায়গায় প্রবেশ করতে থাকে যেমনটি আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে দাঁত তোলার কারণে উপর বরাবর যে দাঁতটি ছিল সেই দাঁতটি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে মাড়ি থেকে কিছুটা অংশ বেরিয়ে আসছে যদি এভাবে চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে দেখা যাবে যে দাঁতটা অনেক বেশি বেরিয়ে আসছে এবং মাড়ি থেকে বেরিয়ে আসার কারণে সে দাঁতটি আপনার অকালে নড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নড়ে যে নড়ে যায় তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা এড়াতে অবশ্যই আপনাকে যদি দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় সেক্ষেত্রে সেটি না ফেলে দিয়ে আপনি যদি ট্রিটমেন্ট করিয়ে রাখেন তাহলে আপনার সেই দাঁতটি তো সুস্থ হয়ে যাবেই সেই সঙ্গে পাশে যে দাঁতগুলো থাকবে সেই দাঁতগুলোও কিন্তু পরিপূর্ণ সুস্থ থাকবে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি ধীরে 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 ফাঁকার ভিতরে প্রবেশ করছে তো এটি কিন্তু একদিনে হয় না এটি হতে আপনি যখন একটি দাঁত তুলে ফেলবেন তখন তার পরের দিন থেকে এ সমস্যা হবে না এটি ধীরে ধীরে আপনার সেই মাড়ি থেকে দাঁতটি বাহিরে বেরিয়ে আসে এবং তার জন্য দাঁত নড়ে যায় ভিউয়ার্স এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর এখান থেকে দাঁতটি তুলে ফেলার কারণেই পাশে যে দাঁতগুলা দেখতে পাচ্ছেন এগুলার উপরে তার প্রভাবটি পড়েছে ভিউয়ার্স দেখে বোঝা যাচ্ছে যে এখানে এই দাঁতটি ঠিক এই ফাঁকার ভিতরে হেলে আসছে এখানে যে দাঁতটি রয়েছে সেটিও কিন্তু ধীরে ধীরে ফাঁকার ভিতরে হেলে আসছে আর তার জন্য দেখেন পাশে পাশে যে দাঁতগুলো রয়েছে সেখানেও কিন্তু ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকাগুলায় খুব সহজেই খাবারগুলো আটকে থাকে এবং খাবারগুলো আটকে থেকে আপনার দাঁতে ক্যারিজের সূচনা ঘটায় ভিউয়ার্স এই ধরনের সমস্যা এড়াতে আপনাকে দাঁত রাখতে হবে কারণ দাঁত ফেলার ট্রিটমেন্ট দাঁত যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে অবশ্যই রাখা যায় পজিশন অনুযায়ী ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটি দাঁত তোলার তোলার জন্য চার থেকে পাঁচটা দাঁতে কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই এই দাঁতটি তোলার কারণে এই দাঁতটি সেই ফাঁকা স্থানে চলে আসতেছে এবং এই পাশের দাঁতটি বাঁকা হয়ে যাচ্ছে যত বয়স কম হয় ততই সমস্যা আরও বাড়তে থাকে ভিওর্স এখানে দেখুন যে পাশের দাঁতটি কিন্তু ধীরে ধীরে বাঁকা হয়ে ফাঁকার ভিতরে প্রবেশ করছে এবং উপরে যে দাঁতগুলো থাকবে সেগুলোও কিন্তু সেম প্রভাব পড়বে যেমনটি এখানে ফাঁকা থাকার কারণে উপরের দাঁতটিও কিন্তু ধীরে ধীরে ফাঁকার ভিতর প্রবেশ করবে এবং তার জন্য পাশের যে দুটি দাঁত থাকবে সেগুলোও লাইনচ্যুত হয়ে যাবে অর্থাৎ দাঁতের সিরিয়ালটা মেনটেন ঠিকমতো থাকবে না একটি দাঁত তোলার কারণে অন্যান্য দাঁতের কতটা সমস্যা হচ্ছে আশা করি আপনারা বুঝে গেছেন ভিডিওর মাধ্যমে ভিউয়ার্স যদি কোনো দাঁত এভাবে ভেঙে যায় বা গর্ত হয়ে যায় বা দাঁতের যদি অর্ধেক অংশও ভেঙে যায় সেই ক্ষেত্রে সেই দাঁতটি আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে ঠিক আগের মতো করে নিতে পারেন ভিউয়ার্স এমন দাঁতও ট্রিটমেন্ট করে সেটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ পরায় নিলে ঠিক আগের মতো আগে যেমনটি ছিল তেমনটি হয়ে যায় এবং দেখতেও সেম আগের মতো হয়ে যায় ভিউয়ার্স শুধুমাত্র যদি দাঁতের গোড়াটুকুও থাকে ভেঙে অনেক দিন থেকে ভেঙে আছে তো যদি শুধুমাত্র এই গোড়াটুকুও থাকে সেখানেও কিন্তু দাঁত লাগানো যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এতটুকু অংশ থাকার পরে সেখানে একটি দাঁতে ক্যাপ করা হয়েছে যেটি এটি হচ্ছে ক্যাপ করা দাঁতের ছবি তো দেখে বুঝতে পারছেন যে এতটুকু গোড়া থাকলেও কিন্তু সেখানে ক্যাপ করা যায় তো ভিউয়ার্স এটি অবস্থার উপর নির্ভর করবে যদি ভেঙে যাওয়া দাঁত থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্স রে করতে হবে দাঁতে এক্স রে করে যদি পজিশন থাকে সেক্ষেত্রে আপনাকে ডেন্টিস্ট এই ধরনের ট্রিটমেন্ট করে দিতে পারবে আর যদি অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে তুলে ফেলাই ভালো তবে দাঁতের সমস্যায় খুব বেশি দেরি করা ঠিক নয় যত দ্রুত সম্ভব দাঁতের ট্রিটমেন্ট করানো উচিত তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন যে একটি দাঁত ফেললে আসলে কী ধরনের সমস্যা হয় আর কী জন্য দাঁত না ফেলার পরামর্শ আমরা দিয়ে থাকি তো ভিউয়ার্স এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম